তিনটি কাজ এমন আছে যে কাজগুলি করলে অটোমেটিক আমাদের আমলনামায় যে সমস্ত গুনাহ আছে, পাপ আছে, এগুলো মুছে যায়, এগুলো ঝরে যায়। সামনে শীতকাল আসতেছে, শীতকালে নিম পাতাগুলো যেভাবে ঝরে পড়ে যায়, ঠিক সেভাবে আমাদের আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। বলে তিনটি কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে এক নামাজ আদায় করার পরে আরেকটা নামাজের জন্য মসজিদে যদি বসে থাকেন, তাহলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত অটোমেটিক আপনার আমলনামা থেকে আপনি যত গুনাহ করেছেন গুনাহগুলো ঝরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে বসে আছেন আপনাদের গুনাহগুলো ঝরে পড়তেছে না? আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাব, আল্লাহ তাআলার কাছে মাফ পাব কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন কিনা, আমরা যদি বড় পাপী হয়ে থাকি, শিরিকের পাপ করে থাকি, তাহলে সন্দেহ আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন আপনি যদি নামাজের জন্য অপেক্ষা করেন, মসজিদে অবস্থান করেন, অটোমেটিক আপনার পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে কষ্ট হওয়া সত্ত্বেও যদি অজু করেন, আমরা অনেকে আছি যারা অজু করতে চাই না, তাই না? একটু যদি ঠান্ডা লাগে বা একটু যদি হাতে ব্যথা থাকে বা শরীরে একটু জ্বর ভাব থাকে, অজু করতে চাই না। কিন্তু কষ্ট হওয়া সত্ত্বেও যে পূর্ণাঙ্গ তরিকায় সুন্দরভাবে অজু করে, উত্তমরূপে অজু করে, অটোমেটিক তার আমলনামা থেকে গুনাহগুলো ওই নিম পাতার পাতার মতো, শীতকালের পাতার মতো ঝরে যায়। বলে সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গেল? দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদের দিকে হেঁটে হেঁটে রওনা করে, সে যতক্ষণ পর্যন্ত মসজিদে এসে পৌঁছায় নাই ততক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো ঝরে পড়তে থাকে। বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি আজান শুনলেন, আজান শোনার পরে আপনি ঘর থেকে বের হইলেন, হওয়ার পরে মসজিদে হেঁটে হেঁটে আসতেছেন, আপনার গুনাহগুলো ঝরে পড়তেছে। মসজিদে এসে আপনি ওযু করলেন, আবার আপনার হাত পায়ের যত গুনাহ আছে সব ঝরে পড়লো। আবার আপনি মসজিদে এসে সুন্দর করে ফ্যানের বাতাসে বসলেন, যে সমস্ত মসজিদে এসি আছে এসির নিচে বসলেন, আপনি কিছু করতেছেন না, আপনি কিছুই করতেছেন না, মানুষের নামাজ পড়া দেখতেছেন, ফ্যানের নিচে বসে আরাম করতেছেন, একটু রেস্ট করতেছেন, অটোমেটিক আপনার গুনাহগুলো সরে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এই মসজিদ যে কত মূল্যবান একটা জায়গা, অথচ এই মসজিদে আমাদের থাকতে মন চায় না। কেন মন চায় না জানেন? কেন বলেন তো? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। মামুর বেটা, অটোমেটিক গুনাহ মাফ করাবা, আর আমি শয়তান থাকতে এটা হইতে দেব? শয়তান শুধু খোঁচাইতে থাকে, এটা কথা কত শোনা যায়, হ্যাঁ, কত জায়গায় ওয়াজ নসিহত হয়, কত জায়গায় কত কি হয়, তোমাকে বসে থাকতে হবে কেন? আজান দিছে, এই এক কাজ করি, এই বকরিটাকে দুইটা ডাল পাতায় পাড়ে দিয়ে যাই। আজান হচ্ছে, এই আর একটা বাস ফাড়ে থুয়ে যাই। আজান হচ্ছে, এই আর একটা পায়ে ওয়া নেলে যাই। ওই ওয়া নেলাইতে গিয়া, ওই পাতাই পাড়াইতে গিয়া, এটা সেটা করতে গিয়া পরে মসজিদে আসিয়া দেখে ওরে আল্লাহ নামাজ শুরু হয়ে গেছে, দৌড় দিয়ে আসিয়া নামাজ এক রাকাত পায় না, নামাজ দুই রাকাত পায় না। কারো তো আবার মানে আসি মসজিদে তো ঢোকে সালামও ফিরি হবে, হয় না? এটা কার কাজ বলেন তো? আরে শয়তানের কাজ। শয়তান কখনোই চায় না আপনার গুনাহগুলো মুছে সাফ হয়ে যাক। শয়তান কখনোই চায় না আপনি ফার্স্ট কাতারে, প্রথম কাতারে উত্তম মুসল্লি হয়ে তাকবীরুল্লাহর সহিত নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যান। নামাজ নামক মেরাজে আপনি
আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সঙ্গে মিরাজ করেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, আপনার আমলনামা নেক দিয়ে ভরে যাক, আপনার আমলনামায় কৃত গুনাহগুলো মুছে যাক, এটা শয়তান কখনোই চায় না। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু আল্লাহর ভালোবাসা প্রত্যাশী, আমাদের চেষ্টা থাকবে শয়তানকে সবসময় পরাজিত করার। ঠিক না বেটে? যদি আমরা এই শয়তান আর আমাদের যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধে জিততে চাই, তাহলে সব সময় মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত আমি আমার চোখ দুটো বন্ধ হয়ে যায় নাই, যতদিন পর্যন্ত আমি ওই অন্ধকার কবরে ঢুকে নাই, ততদিন পর্যন্ত আমার এবং শয়তানের মধ্যে একটা প্রবল যুদ্ধ চলতেছে। এই যুদ্ধে কখনোই শয়তানকে জিততে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমাকে শয়তানের উপর বিজয় লাভ করতে হবে। ঠিক না বেঠিক?